একটিয়া রাখেন, এটা একটু ক্লিয়ার করবেন কিনা? এটা উনি এটাকে দেখেন না ভাই, পরে ফুল টুল ভাই আসছেন কেন? আপা কথা বলেন, কথা বলেন। কেমন লাগতেছে? আমিও করতে যাওয়ার জন্য আমিও প্রস্তুত। প্রুফগুলা দিয়ে কিন্তু আজকে অ্যাপিল ডিভিশন এবং নিপুণ আপু, যেটা বলা হচ্ছিল যে 29 তারিখের পর আসলে আপিল বোর্ডে সেক্ষেত্রে কোনো ক্ষমতা নেই, তার এখতিয়ার রাখেন, এটা একটু ক্লিয়ার করবেন কিনা? এটা অ্যাকচুয়ালি আপিল বোর্ডে সবাই ওয়েট করতেছে, কনস্টিটিউশন নাই তো আমরা রেডি করি, কনস্টিটিউশন কিন্তু রেডি করেছি, যারা ক্ষমতায় ছিলেন আপিল বোর্ডে যারা ছিলেন ওনারা সব কিন্তু ওনাদের নির্বাচিত, আমাদের নির্বাচিত আমাদের ইলেকশনটা শেষ হয়েছে, ফল ঘোষণা হয়েছে 29 তারিখ। আমি কিন্তু 29 তারিখ বিকেলের মধ্যেই আমি দুটো অ্যাপ্লিকেশন ড্রপ করেছি, একটা অ্যাপ্লিকেশন রিকাউন্টিং ছিল, আরেকটা অ্যাপ্লিকেশন আমার কাছে যে এভিডেন্সগুলো ছিল সেই এভিডেন্সগুলার ব্যাপারে আমি ওনাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম। কিন্তু যিনি নির্বাচন কমিশন উনি এটাকে মাথায় না নিয়ে উনি ফলাফল টাঙ্গিয়ে দিয়েছে, তারপর বাধ্য হয়ে এগুলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখন দিক নির্দেশনা দিয়েছে। এটা আসলে এখন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে উনার কাছে বলতে হবে।